গলসি এক প্রাচীন জনপদ। গলসি নামকরণ প্রসঙ্গে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। গলসির দুটি প্রাচীন নামের সন্ধান পাওয়া যায়। চৈনিক পর্যটক হিউয়েন সাং তার গ্রন্থে গলসিকে বলেছেন উতু প্রদেশ। আবার প্রাচীন নথিতে বাঘা পরগনা বলে গলসির উল্লেখ আছে। থানোগ্রামে আছে বাঘা রাজার ডিপি। এখান থেকে প্রায় 2000 বছর পূর্বের প্রত্ন সামগ্রীর সন্ধান পাওয়া গেছে। এখন জানতে ইচ্ছে করে গলসির নাম কিভাবে হল। অনেকে বলেন গ্রাম্য দেবতা গর্গেশ্বর শিবের নাম থেকে নাম হয়েছে গলসি। ভাষাবিদ ডক্টর সুকুমার সেন মনে করেন গলসাসি থেকে গলসি শব্দ এসেছে। বহু পূর্বে গলসিতে ছিল শালবনের গভীর জঙ্গল। সেই জঙ্গলে ছিল দস্যু ঠেঙ্গারেদের অবাধ বিচরণ। ঠেঙ্গারেরা পথচারীদের গলায় দড়ি বা রশি বেঁধে ঝুলিয়ে দিত গাছে, তাই নাম হয়েছে গলসি। সেই জঙ্গল এখন আর নেই, এখন গলসির উপর দিয়ে গেছে হাইওয়ে। গড়ে উঠেছে বাজার, আবার অনেক গবেষক মনে করেন জলবাচক শব্দ গড় থেকে গলসি হয়েছে। দামোদর নদের তীরবর্তী এই অঞ্চল প্রায়ই প্লাবিত হয়ে যেত, সেই জলা অঞ্চলই গলসি নামে পরিচিতি পায়। তাই গলসি কোনো নির্দিষ্ট এলাকা নয়, এক বিশাল বিস্তৃত এলাকা গলসি। বোধবন মানকর থেকে সমগ্র এলাকা গলসি নামে পরিচিত। গলসি বলতে শুধু গলসি বাজারকে বোঝায় না।